কলকাতার সঞ্জীবা গার্ডেনে হত্যাকাণ্ডটি সংগঠিত হওয়ার পর যারাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল সবাই দাগে বাংলাদেশের নাগরিক তারা সেখানে হত্যাকাণ্ডটি সংগঠিত করে তারা মানে প্রথমে চলে আসে বাংলাদেশে হল শিমুল ভইয়া তানবীর এবং সেলাসি সিয়াম সেখানে হত্যাকাণ্ডের কাজটি করে সে চলে যায় নেপাল আর পরবর্তীতে উনিশ তারিখের দিকে আজকে যে দুইজনকে গ্রেপ্তার করলাম ফয়সাল শাহাজি এবং মুস্তাফিদ এরা উনিশ তারিখ বাংলাদেশে আসে বাংলাদেশে এসে তারা যখনই শিমুল ভুইয়া তাদের যে মূল কিলিং মিশনের যে মূল ঘাতক শিমুল ভুইয়া যখন অ্যারেস্ট হন এবং তানবীর একের পর তারপরে শিলাস্ত তখনই এই দুইজন ঢাকা ছেড়ে চলে যায় এবং তারা ঢাকা ছেড়ে চলে কোথায় যায় কোনো সময় আমরা খবর পেয়েছি তারা সুন্দরবনের জঙ্গলে আছে কোন সময় আমরা খবর পেয়েছি তারা পাহাড়ের মধ্যে আছে সিলেটে আছে চিটাগাং আছে সর্বশেষ আমরা মানে আমাদের গোয়েন্দা তত্ত্ব ডিজিটাল এভেন্স টিচার করে আমাদের টিম একাধিক টিম তারা যশোহর সুন্দরবন কক্সবাজার সর্বশেষ কত রাতের আগের দিন আমাদের টিম দুটি তারা সীতাকুণ্ডের পাহাড়ে বিভিন্ন এলাকাগুলিকে অভিযান করে কিন্তু এত গহীন অরণ্য সেখানে উঠা মানে পাঁচ থেকে ছয় ঘন্টা উঠতেই লাগে এবং সেখানে এই পাহাড় বিভিন্ন পাহাড় আসলে তখন আমরা সেখানে আমরা বিভিন্ন জায়গাগুলি এলাকাকে রাখি তারপরে আমরা হেলিকপ্টার যুগে আমরা আজকে সারাশি উজান করি সারাশি উজান পরিচালনা করে এক ফাঁকে আমার তারাকে ওই মানে যে সীতাকুণ্ড পাহাড়ের নিচে আরেকটি গে থেকে তাদেরকে আমরা রাতের বেলা শেষ রাতে তাদের সন্ধান আমরা পাই এবং পরবর্তীকালে যদি গ্রেপ্তার অভিযান আমরা সেখানে সবাই গ্যাফট থাকবে পরে আমরা ছবি মিলে আমরা দুজনকে আমরা পেয়ে যাই এবং দুজন হচ্ছে এবং ওই যে সঞ্জীবা গার্ডেনে শিমুল ভুইয়ার সবচেয়ে কাছের মানুষ যাকে দিয়ে শিমুল ভুইয়া এখানে যে মানে আমাদের এম আনোয়ালিম এমপি সাহেবকে ডেকে নেওয়া ভিতরে আনা এই যে কামে কাজটি করে টোকরা খুটকা করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া মানে পয়সা শিক্ষিক জায়গায় মানে তারা গুণ করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া এই কাজটি তারা সম্পন্ন করেছেন তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এখন আমরা জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আপনাদের জানাবো আমি তার থ্যাংক ইউ